নিজর অর্জন ও নির্যাতনের প্রতিশোধ লইতো আওয়ামী লীগ নেতা সাইফউদ্দিনের খুন গজ্জে বলে পুলিশরে জানাইয়ে অভিযুক্ত যুবক আশরাফুল ইসলাম। 22 আগস্ট মঙ্গলবার দুঞ্জান নিজ কার্যালয়ের প্রেস ব্রিফিংত এই লেহবর জানাইয়ে হাসবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম। 21 আগস্ট সোমবার রায়তর 11টায় হাসবাজারের সীমান্ত উপজেলার টেকনাফর হোয়াইকং পুলিশ ফাঁড়ির চেকপোস্টে আশরাফুল ইসলামরে আটক করে। আশরাফুল ইসলাম হাসবাজার পৌরসভার 7নং ওয়ার্ডের ফাততলি ইসলামপুর এলাকার মোহাম্মদ হাশেম মাজির ফুয়া। নিহত সাইফউদ্দিন হাসবাজার শহরের গুনারপাড়ার অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আবুল বশরের ফুয়া। ইবা হাসবাজার পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কাদেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি। 21 আগস্ট সোমবার বেন্না হাসবাজার শহরের হোলিডের মোড় এলাকার আবাসিক হোটেল সানমুনোর 208 নম্বর রুমত্তুন আটটেং বাধা অবস্থায় আওয়ামী লীগ নেতা সাইফউদ্দিনের মরালাশ উদ্ধার করা হয়। ইয়ার আগে 20 আগস্ট রবিবার বিকেল 5:30টার দিকে সাদা পাঞ্জাবিয়দে মাস্ক পরিহিত এক যুবকের ফুঁয়াতি হোটেলত জায়নে উড়ে সাইফউদ্দিন। রায়তর 8:10 মিনিটের পর ওই যুবক জাগই। হোটেলের সিসিটিভি ফুটেজত ইল্লা চিত্র দেখা গিয়ে ঘটনার পর ওই যুবকের পরিচয় জানতো উদ্গ্রীপই উড়ে পুলিশ সহ সংশ্লিষ্ট হলে তারে শনাক্ত করতে জোর তৎপর শুরু করে পুলিশ। পরে সোমবার রাতিয়া তারে আটক করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রেস ব্রিফিংত জানাইয়ে আওয়ামী লীগ নেতা সাইফউদ্দিনের ফুঁয়াতি তার আলান নয়নের বন্ধু আরেক নয়নের মাধ্যমে পরিচিত হয় আশরাফুল ইসলামর। দীর্ঘদিন ধরে তারার মাঝে ভালা সম্পর্ক গড়ি উঠে। তারার মাঝে মোবাইলের বিনিময়ও হয়, তারার মাঝে মোবাইল দিয়া দিয়েও হয়। ইবাই আরও জানাইয়ে রবিবার বিয়ালে বরবাজার উত্থুন দেশি মতদ্দে গয়ুম কিনিয়েরে হোলিডের মুরোর হোটেল সানমুনোর 208 নম্বর রুমত উড়ে তারা। এড়ে দেশি মতদ্দে গয়ুম হায়রে মাদ্রাসার ছাত্র আশরাফুলরে এক পর্যায়ে যৌন নির্যাতন করে সাইফউদ্দিন। যৌন নির্যাতনের ঘটনা নিজের মোবাইলত ভিডিও করে সাইফউদ্দিন। পরে হুন্ডাত গড়ি তারে গুলদিগির ফারত নামাই দিয়ে রে 100 টিয়াদিওরে যাইতই হয়। ইয়ার 1 ঘন্টা পর সাইফউদ্দিন আবারও কল ঘড়িয়ে নে আশরাফুলরে হোটেলর ডাহে। এড়ে আবারও তারে যৌন নির্যাতনের চেষ্টা করে সাইফউদ্দিন। তখন যৌন নির্যাতনের প্রতিশোধ লইতো ফইলা বালুর শিবি দরিয়ে নিয়াস বন্ধ করে ফেলাই এবং পরে ছুরি দিয়ে আঘাত করি সাইফউদ্দিনরে খুন করে আশরাফুল ইসলাম। পুলিশ সুপার জানাইয়ে ঘটনার পর দায় যাইবার সময় টেকনাফুর হুয়াই কঙ্গত্তু আশরাফুল ইসলামরে আটক করে পুলিশ। নিউজ ডেস্ক, DNN, কক্সবাজার।